হচ্ছে আমি ইমাম ভাতা লাগিয়ে দিয়ে হুড়ো হুড়ি ইমাম ভাতা ইমাম ভাতা চাচা চিচি খুবই হলো ইমাম ভাতা লাগিয়ে কি করে দেবে তো আমার অকাবে সে টাকা এটা মমতার বাবার টাকা তো নয় কি মানে ওটা মুসলমানদের অকাবে স্ত্রীর টাকা তো আমাদের টাকা আমরা পাবো তাহলে আমাদের টাকা উনি আটকে রেখেছেন ইনি তো অন্য ধান্দাই হচ্ছে আমার বুঝি না ওনার পায়ের তলার মাটি উড়ে বেরিয়ে গেছে কি ভবের লাঠি এটা মানুষ জানে না আমার হিন্দু ভাইরে যেসব আছে কীর্তনিয়া কীর্তন কীর্তন করে যেসব বাবাজিরা হ্যাঁ তাদের 12,400 টাকার মাইনে পারমেন্ট করে দেওয়া হলো কি মানে আর এদিকে কিন্তু আমাদের ইমাম সাহেবের দিক ওনার টাকা দিতে আমার খুশি আরো কোনো ইমাম সাহেবের টাকাটা পারমেন্টটা হলো নি টাকা বাড়লো নি কবে বাড়বে ওই যতই চাচাচি লাভালাভি করুক হ্যাঁ আর আমার রাজ্য সরকার যে পীরজাদাগিরে ধরাধরিকে হুড়োহুড়ি করছেন কি মানে ও নিজে বুঝতে পারবে এই সামনে ইলেকশনই বুঝতে পারবে এনারাজি যে অবস্থা শুরু করেছে আজকে মুসলমানের ঘর যাবে বাড়ি যাবে থাকার বাসস্থান চলে চলে যাবে ধান্দা মারা পড়ে গেছে কোথায় যাবে বামপন্থ সরকার ছিল সেক্ষেত্রে মানুষের ঘর কেড়ে দেয় নেই বাসস্থান কেড়ে দেয় জমি কেড়ে দেয় নেই কি বই নেন সে হয়তো চাকরি বাকরি হাতে দেয় নেই এটা অস্বীকার করা যাবে না সংখ্যালঘু মানুষ মুসলিমরা চাকরি পাইনি এটা অস্বীকার করা যাবে না কিঞ্চিত দিয়েছিল উনি তো বলেছেন আমি 15% চাকরি দেবো সংরক্ষণ করে দেবো তো উনি প্রতিশ্রুতিটা একবার তো মাথায় পা দিয়ে পাকে পুঁতে দিলে কি বই নেন সংখ্যালঘু মানুষ মুখ খুলতে হতো না কি বলেন আজকে আমাদের মুখ খুলতে রাজ্য সরকার বাধ্য করেছে এই যে লক্ষ লক্ষ মানুষের সব এসছে আজকে কি বলবো নিজেরা বুঝতে পারছেন কি বলেন কম বেশি কিছুটা দুর্ভোগ হচ্ছে আপনার গঙ্গাসাগর মেলা কোটি কোটি টাকা খরচা করে লোক সংখ্যা কত হয় হ্যাঁ তার বোধ হয় 10 গুণ লোক সংখ্যা বেশি ফুড প্রসেসিং তৃতীয় স্থানে এখানে কত লাখ টাকা দেয় কোটি টাকা দেয় কি দিয়েছে হ্যাঁ ওরা যে লক্ষ্য ঠিক থাকতো তা না আমাদের বলতে হতো কিঞ্চিত উনি দিয়েছেন দেখা যাচ্ছে অস্বীকার করা যাবে না কিন্তু কি দিয়া না দিয়া সমান হয়ে গেল কথা বলেন না ইমাম ভাতা লাগিয়ে দিয়ে হুড়ো হুড়ি ইমাম ভাতা চাচা চিচি খুবই হলো ইমাম ভাতা লাগিয়ে কি করে দেবে তো আমার অকাবে সে টাকা এটা মমতার বাবার টাকা তো নয় কি মানে ওটা মুসলমানদের অকাবে স্ত্রীর টাকা তো আমাদের টাকা আমরা পাবো তাহলে আমাদের টাকা উনি আটকে রেখেছেন কেন কি বলেন বলছে 20,000-30,000 মাইনে দিতে পারে 2,500 টাকা ভাতা দিয়ে রেখেছেন কি বলেন আর যে একটা পীর দাদা মোল্লা মৌলি পাশে রেখে দিয়েছেন রেখে দিয়ে বলছেন তোমরা ম্যানেজ করো সামনে সাইড করে আমরা আপনার ভিডিও করে দেখিয়ে দিলেন বুঝলেন না তো তেনারা বললেন চিন্তা নেই তোমরা এখন আগামী দিন যে করে দেওয়া যাবে হ্যাঁ মাইনে বেরিয়ে দেওয়া যাবে হ্যাঁ করে দিলেন কি বুঝলেন কবে মাইনে বাড়বে কবে পারমিট হবে আমার হিন্দু ভাইরে যেসব আছে কীর্তনিয়া কীর্তন কীর্তন করে যেসব বাবাজিরা হ্যাঁ তাদের 12,400 টাকার মাইনে পারমিট করে দেওয়া হলো কি বুঝলেন আর এদিকে কিন্তু আমাদের ইমাম সাহেবের দিক ওনার টাকা দিতে আমরা খুশি আরো দিই কোনো ইমাম সাহেবের টাকাটা পারমিটটা হলো নি টাকা বাড়লো নি কবে বাড়বে যে পিজা সাহেব আজ গলা লম্বা করে করে চেয়েছিলেন ইমাম সাহেবের মাইনে বাড়াতে হবে ইমাম পারমিট করতে উনি বলেছে কি বলেছে হ্যাঁ মেদিনীপুর হুগলি হাওড়া বর্ধমান চব্বিশ পরগনা বাঁকুড়া একটা ইমাম সাহেবের মাইনে পারমিট করতে পেরেছে কবে করবে হ্যাঁ কি পারলেন চাকরি উনি দেবেন না সরকার চাকরি দেবেন আপনার ওই সাইকেল দেবেন কি মানে আর কন্যাশ্রীর টাকা দেবেন ওই দিয়ে আপনার খুশি হন
সন্তুষ্ট চাকরি আবার কি হয়তো পেয়ে গেলে এদিকে ওই চাকরি দেবেন না, ওই সংখ্যালঘু মানুষের ধোকা মেরে দিয়েছে। আমাদের চাকরি শিক্ষা কর্ম হ্যাঁ সব জিনিসটা আমাদের পিছিয়ে রেখেছে, কি বলি যে আজকে থেকে নতুন আমি আগো বলছি এখনো বলছি হ্যাঁ দেখুন বৃদ্ধা আমাদের আজকে খেলা করছেন উনি পুরোপুরি আমাদের আজকে উনি খেলা করতে রেখেছেন উনি ভোকা আর ভোকা এই ভোকায় মেরে চলেছে এটাই বলতে চাই। স্বাধীন হওয়ার আগে দাদের অন্তরে আপনার রাজনীতি করেন না প্রার্থী জানিনে বিতর্কিত অনেক ঘটছে বা বিতর্কিত চলছে জেলার পত্র পত্রিকা এবং কিছু বই পুস্তকে তার প্রমাণ কিছু আছে যে তিনি প্রার্থী দিবার কথা বলেছিলেন। কারণ সেই পরিস্থিতি হিসাবে যারা বলছে যায়নি কথা করে মিথ্যে তারা পত্রিকা পত্রিকা আছে বই আছে বইয়ের ভিতরে তারা কেসটা কেস ফাইল করবে আছে কি না আছে আন্দাজ আমি ঢেলা মারব এটা ঠিক উচিত হচ্ছে না তো আজকে কেউ দাঁড়ায় কেউ যে প্রার্থী দেয় সে দিতে পারে ভারতের গণতন্ত্র পদ্ধতি প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে স্বাধীনতা ভারতে আমার বাস করে যে কোনো মানুষ প্রার্থী দিতে পারে এত অসুবিধা কিছু না অসুবিধা দাদা হুজি দেয়নি ছোট হুজি দেয়নি বড় হুজি দেয়নি সব বড় বড় ভাইরা দেয়নি এ ভাই দেয়নি ও ভাই দেয়নি তারা বলছে পেট গরমের কথা কিছু কিছু বলে থাকে এসব এটা অকিবার নয় পশ্চিম কথাবার্তা বলে মানুষকে আর ঢোকা নিজেই দিকে প্রার্থী দেওয়ার জন্য চিৎকার করে 48-50 রোমে চিৎকার করলে আর তিনি নিজের টাকা চেপে দিয়ে আড়াল করে এ দেয় না ও দেয় না বড় হুজি দেয় না ছোট হুজি দেয় মেজু দেয় না বলে গিয়ে আর পিছনেটা আড়াল করে ইনি ইনার নিজের ছাত্র সিদ্ধিটা আদায় করার জন্য এ কাজ করে ইনি আবার বলছেন যে রাজনীতি করেন না এখন আমার পাশ থেকে মমতা ব্যানার্জি হাতকে মজবুত করুন কি বই না ওর কাছে বলে দিলেন এখন পাশ থেকে মমতার হাতকে হাত মজবুত করুন আপনারা উনি যে মমতার হাত মজবুত করতে পারে কেউ বলবে বিজেপির হাত মজবুত করুন কি বই না দুজনেই তো একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেই দিদি সেই মজবুত এটা তো ঝেড়ে উনি কাটতে পারছেন না কে বুঝলে তিনি তো অন্য ধান্দাই করছে আমাকে বুঝি না ওনার পায়ের তলার মাটি উড়ে বেরিয়ে গেছে কি যে ভবের লাঠি এটা মানুষ জানে না ওই যতই চাচাচি আবার আমি করুক হ্যাঁ আর আমার রাজ্য সরকার যে পীরজাদাগিরে ধরাধরিকে হুড়োহুড়ি করছেন কি মনে ও নিজে বুঝতে পারবেন মনে এই সামনে ইলেকশনই বুঝতে পারবে ভোটাভুটির ব্যাপারে মানুষ আপনি অটোমেটিক করে চলে যাচ্ছে ওরা বলতে হবে না কি বুঝলেন কথা হচ্ছে
দিদি কোন দিকে সব পিঞ্জারা লাভালাভি করছে ওনা কি জানেন এর আগে দিল্লির ভোটে আটটা এমপি ভোট না দিয়ে বিজেপিকে ভোটটা মেরে দিয়ে চলে এলো তার দিদিমণি আবার কোন দিকে আছে এটা জিজ্ঞেস করেন আজকে নেতা নেতৃত্ব যে সমস্ত আছেন ওনার কে বেনে তারা এখন কি করবে কোথায় যাবে এটা আমাদের সমাজ থেকে নিয়ে বঙ্গোপসাগরের মাঝকে ফেলে ডুবিয়ে মারার ফলে নিয়ে যাচ্ছে এটা অস্বীকার করতে পারবেন না।